ধর্মীয় অসহিষ্ণুতার ভয়ানক রূপ, সোমবারে নিশা সামগ্রীত ভয়ঙ্কর পরিস্থিতি। সামগ্রীর গরুমরাত আক্রমণ উদ্যত দুটা ধর্মীয় ফৈট, আরক্ষীর তৎপরতাত পরিস্থিতি নিয়ন্ত্রণ। নিশা সামগ্রীর গরুমরাত ছট পূজার সাহায্য সংগ্রহ করে আছিল একাংশ লোকে। সামগ্রীর গরুমরাত এই লোকসকলক বাধা দিলে আন এক ধর্মীয় সম্প্রদায়ে। সেৱা গৌরীর রূপ লৈ সাহায্য সংগ্রহ করে থাকা লোকক মসজিদত সুমাই শারীরিক নির্যাতন চলার অভিযোগ উত্থাপন হয়েছে। আমার ইয়াত মানে আমার কনুয়ামারি রাইজে আমার ইয়াত এটা হিন্দু ধর্মের রিবাজ অনুসারে এটা চড়ক পূজা হয়, আপনার চৈত মাহত এবার হয়, বহাগ মাহত এবার। যেটা এই চৈত মাহর চড়ক পূজাটো আমি কি করো, দশরপরা মাগি জাতি করো, যে মাগিব কারণে আমি বহু জায়গাত গেছো, এইবিলাক একো কোনো প্রবলেম হওয়া নাই। যেটা আমার এই পার্টিটো এই গরুমারাত আহিলে, গরুমারাত আহার লগে আমি আমার যাক পার্টির মানুষ আইসিল তেওঁলোকৰ শিবগুড়ি বনায় পঠাইছো। এই রাস্তাদিক জয়ক্ষত হয়ে থাকার সময়ত ঢাক বজায় দিয়ার লগে লগে নাকি কিছুমান আমার মানে মুসলিম ধর্মীয় মানুষবিলাকর মানে এই রোজাত নাকি সিহতর আঘাত করেছে, সেইবুলি আমার কি করে ঢাকবিলাক ধরি আক্রমণ করেছে। আমার বজুয়া শিবগৌরী যেটু নাকি আমি ভগবান বলে মানু, তেওঁলোকক মারপিট করেছে, কানত ধরি উঠা বহা করাইছে। কোনে করাইছে এই কামটো? কোনে করাইছে? এটু করাইছে আমি জানার সত্ত্বে মুসলিম সম্প্রদায়ের মানুষ। শিব পূজা হয়, শিব পূজার আমার যিব আছে, গৌরী আছে, আমি সজাই মানুষের ঘরে ঘরে নিমন্ত্রণী পঠাও। এই শিব গৌরীক আর তার লগত থাকা ঢাকিক ইয়াত কিবা মুসলিম সম্প্রদায়ের মানুষ কিছু মানে ধরি মারপিট করেছে আর ধর্মীয়ভাবে আঘাত করেছে আর ক্ষমা বিচরাইছে, আঁঠু করাইছে। এয়া যি করেছে এয়া আমার ধর্মর উপর ডাঙর আঘাত। এয়া আঘাত আজই নয়, বিগত দিনতো হয়েছে। সেই বিগত দিনেরও তথ্য আমি প্রশাসনক আইনক দিছো, কিন্তু সেই বিচার আমি এতিয়ালৈকে আজিলৈকে পোৱা নাই। আর যি বিচার আমি পোৱা নাই সেই বিচার যে আমি অতি সোনকালে পাম তেনে আমার বিশ্বাস নোহাত। আমার গোটেই রাইজ এতিয়া ওলাই আহিছে, হ্যাঁ, যে রাইজ ওলাই আহিছে যে আমার সরকারে জানক, আমার কেন্দ্রীয় সরকারেও জানক যে আমি হিন্দুস্থানত থাকি আমার আজি কি দহা হয়ে আছে। আমি আইনের চক্কর খাটিব লাগে, কিন্তু আমি বিচার নাপাও আর আমার উপর বিভিন্ন ভাবে বারবার আঘাত হয়েই থাকে। এই আঘাত আমি সহ্য নকরো। এটা আমার এই যে আঘাত করেছে তার ইমিডিয়েট বিচার লাগে, শাস্তি দিব লাগে অপরাধীক, নহলে ইয়ার অন্যথা আমার রাইজে বিকল্প বাছি লব। এই ঘটনার খবর অঞ্চলটুত বিয়পি পড়ার লগে লগে উলাই আহিল আন এদল লোক। তেনে সময়তে কোনো লোকে ঘটনার সবিশেষ জনাই খবর দিয়ে আরক্ষীক। যথাসময়ত আরক্ষীর দল ঘটনাস্থলীত উপস্থিত হয়ে দুয়ো পক্ষ শান্ত করার চেষ্টা চলায়। ঘটনাস্থলীত উপস্থিত হয় কলিয়াবরের SDPO গৰাকীও। ছট পূজার সাহায্য সংগ্রহকারী দলক শারীরিক নির্যাতন চলায় বাধা প্রদান করার অভিযোগত রাইজর এজাহারের ভিত্তিত আরক্ষী গ্রেপ্তার করে ফিরোজ খান নামের এজনক। আনহাতে আন দুই অভিযুক্ত রহিম আলী আর কুরবান আলিয়ে পলায়ন করে। সামগ্রী থানায় অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির কেবাটাও ধারাত 122/22 নম্বরত গোচর রুজু করেছে।
আৰক্ষীৰ চেষ্টাত পৰিস্থিতি সম্প্ৰতি নিয়ন্ত্ৰণাধীন যদিও বিৰাজ কৰিছে এক চেপা উত্তেজনাই। সামগ্ৰীৰ পৰা অভিজিৎ বৰাৰ ৰিপৰ্ট, অসম লাইভ 24।